আসসালাম আলাইকুম আমার সম্মানীয় ভাইরা এবং মায়েরা হয়তো আপনারা আমাকে ভালো করে চেনেন আমি আসামের মানুষ ভারতবর্ষের নাগরিক গোয়ালপাড়া ডিস্ট্রিক্টের মানুষ তাই যেটা বলতাছি পবিত্র কোরআনী থেকে কথা বলতেছি। আল্লাহর আয়াত কারীদের জন্য কখনো জান্নাতের দরজা খোলা হবে না এর মানে কি মানে হইতেছে যারা অস্বীকার করলো কোরআন কে অস্বীকার করলো কানে আয়াত কে অস্বীকার করলো তাদের জন্য জীবনে কোনো দিন আল্লাহ বলেন ভালো কাজসমূহ এবং ভালো কাজসমূহ এবং দুয়া উপরে উঠিয়ে নেওয়া হবে না অবিশ্বাসদের রুহের জন্য আকাশের দরজা খুলে দেওয়া হবে না ফেরস্তারা বলবেন এই অবিত্র রুহু কার যেমন যখন আকাশে যাবে যেমন একজন ফেরেস্তা রুহুটা নিয়ে গেল মানুষটা মরিয়ে গেছে অন্য ফেরেস্তা যাচ্ছে তার জিজ্ঞাসা করবে এই রুহুটা তুমি কার রুহু নিয়ে আসছাও তখন যে রুহুটা নিয়ে গেল ওই ফেরস্তা বলবো অমুকের রুহু অমুক নাম অমুক মানুষটা রুহু নিয়ে এলাম তার জঘন্যতম নাম নিয়ে বলা হবে ও মুিব ঘর থেকে বেশি পরিচিত হয়ে যাবে তার মানে দুনিয়া আমরা থাকলাম একশো বছর পঞ্চাশ বছর আমাদের ঘর বাড়ি আমরা সব দেখলাম সব চিনলাম ছেলে মেয়ে সব চিনলাম ওই মতনই মধ্যে সব সেনা দেব কেমন সুন্দর জান্নাত কেমন সুন্দর ঘর রুম সব চিন্তা করতে জান্নাতবাসী দিগকে যখন জান্নাতের দিকে প্রেরণ করা হবে জান্নাতবাসী দিগকে যখন জান্নাতের দিকে প্রেরণ করা হবে তখন তারা জান্নাতের পাশে একটা গাছ পাইবে যখন তারা পানি পান করবে তখন তাদের জান্নাতের দিকে পেরন করা হবে তখন তারা জান্নাতের পাশে একটা গাছ দেখতে পারবে যখন তারা পানি পান করবে তখন তাদের অন্তরে যা কিছু হিংসা ছিল সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে এটা কোথায় জান্নাতের মধ্যে এটাই হয়েছে পবিত্র মত পরে এটাই হয়েছে পবিত্র মত এরপরে না তাদের মাথার চুল এলোমেলো হবে না চোখে সুরমা দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দেবে এটা জান্নাতের আমি বলতেছি জান্নাতে এরকম সুন্দর সুন্দর গুণ মাথার চুল দাড়ি হ্যাঁ দুনিয়ায় দাড়ি পাকতেছে সাদা হয়ে গেছে জান্নাতে দাঁড়িয়ে পাকবে না না প্রত্যেক তার ঠিকানা দেখতে পাবে সে বলবে যদি আমাদেরকে না প্রদর্শন তাহলে আমার ঠিকানা এটাই হতো তার মানে কি বন্ধুরা শুনতেছেন বয়ান শুনবেন জ্ঞান করবেন তার মানে হইতেছে আমাদের ঠিকানা যাহার নাম দুজন যদি আমরা খারাপ কাম করি আল্লাহর কোরআনকে বিশ্বাস না করি হাদিসকে বিশ্বাস না করি কোনো আল্লাহর কাম না করি আমাদের ঠিকানা কোথায় হবে জাহান্নাম তাই জান্নাতেরা বলবে যদি আল্লাহ আমাদেরকে সৎপথ প্রদর্শন না করাইতেন আমাদের ঠিকানা জাহান্নামই হইতো এর মানে এইটাই কিন্তু আল্লাহ আমাদেরকে জান্নাতবাসী করলো। এই জন্যই আল্লাহর সুকুরি আদায় করি আলহামদুলিল্লাহ এটা কার কথা কথা হবে আল্লাহ বলবেন তোমাদের জন্য তোমাদের সৎকর্মের ফল শুরু তোমাদের পুরস্কার দুনিয়ার মধ্যে যদি আমরা ভালো ভালো কর্ম করি ভালোই পাই তাই পরকালেও যদি আমরা সৎকর্ম করি আমাদের পুরস্কার ভালোই হবে নিজেদের আমল অনুযায়ী আপন ঠিকানা বানায় নাও এটা কে বলবে আল্লাহ বলবে আল্লাহ কত দূর এত মোহাম্মত করে তাই বন্ধুরা সব আমি আসামের আমির হামজা সবাই চেনেন জানেন এমন একটা মানুষ নেন যা না সবাই চেনে তাই সবাই চেনেন সারা বিশ্বর মানুষকে ভালোবাসি তাই যখন ভিডিও দেখবেন শেষ পর্যায়ে দেখার শেষ হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন ঈশ্বর জমি সরাইয়া যায় আরও ভিডিও বানাইতে পারি এই পর্যন্ত শেষ করলাম অক্ষীর দানা আনে আলহামদুলিল্লাহ